Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel Onyx Mom USA. আজকে আমি রান্না করেছি পাস্তা, রেড সস পাস্তা উইথ চিকেন অ্যান্ড শ্রিম্প। আর আমি কিভাবে পাস্তাটা রান্না করলাম তাই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব। সবার আগে পাস্তাটা সিদ্ধ করে নেব। আমি একটা প্যানে পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু কুকিং অয়েল। আর দিয়ে দিলাম লবণ। পানিটা ফুটে গেছে, এখন আমি দিয়ে দিব পাস্তা। আমি আজকে দুই ধরনের পাস্তা একসাথে ইউজ করব। এটা হলো হোয়াইট পাস্তা আর একটা দিব ব্রাউন পাস্তা। ওইটা হচ্ছে ময়দা দিয়ে আর এটা হচ্ছে হোল গ্রেন মানে আটা দিয়ে। আর এইদিকে একটা প্যানে আমি একটু তেল দিয়ে দিলাম। আমি পাস্তায় যে ভেজিটেবলসটা ইউজ করব আমি সেটা একটুখানি প্রি কুক করে নেব আর কি, ফ্রাই করে নেব। আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা মোটা মোটা করে কেটে নিয়েছি, দেখতেই পারছেন। আর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, মাশরুম, বেল পেপার, এখানে গ্রিন, রেড এবং ইয়েলো বেল পেপার আছে। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখন আমি একটু হালকা ভাবে এটা ফ্রাই করে নেব। আর এদিকে একটা প্যানে আমি দিয়ে দিলাম বাটার। আর আমি একটু কুকিং অয়েলও দিয়েছি, আপনারা শুধু কুকিং অয়েল দিয়েও এটা রান্না করতে পারেন। আর দিয়ে দিলাম এখানে আদা রসুন কুচি। আর দিয়ে দিচ্ছি চিকেন। আমি চিকেন ব্রেস্টটা কেটে একটু ম্যারিনেট করে রেখেছিলাম সামান্য একটু আদা আর লবণ দিয়ে। আর দিয়ে দিচ্ছি শ্রিম্প। আর দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার। আর দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। আর দিয়ে দিলাম লবণ।
আর দিয়ে দিচ্ছি পাস্তা সস। আমি রেড পাস্তা সস নিয়েছি, এটা হচ্ছে গার্লিক আর রোস্টেড গার্লিক আর অনিয়ন ফ্লেভার। এখন দিয়ে দিলাম একটু রেড চিলি পাউডার। আর দিয়ে দিলাম অরিগানো। এখন আমি দিয়ে দিছি পাস্তা। আমি পাস্তাটা সিদ্ধ করার পরে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম, দেখুন একেবারে ঝরঝরা হয়ে গেছে, একটার গায়ে একটা লাগেনি। এর জন্য অনেকক্ষণ ঠান্ডা পানি দিয়ে এটা ধুইতে হবে, তারপরে ঝরা দিয়ে রাখতে হবে। এখন দিয়ে দিলাম সামান্য একটু সুগার। আর দিয়ে দিলাম আমি যে ভেজিটেবলসগুলো একটু ফ্রাই করে রেখেছিলাম সেইগুলি। আর দিয়ে দিলাম একটু গ্রিন অনিয়ন। আর এখন দিয়ে দিলাম ভ্যাসেল পাতা। আর দিয়ে দিছি পারমেজান চিজ। এখন দিয়ে দিব মজ্জারেলা চিজ। এই তো হয়ে গেছে আমার পাস্তা, রেড সস পাস্তা, একেবারে চিজি চিজি ভাব। আর এভাবে যদি পাস্তাটা রান্না করেন তাহলে খেতে খুবই মজা হয়। আমি আরও একটু চিজ অ্যাড করে দিচ্ছি। আর আমার এই পাস্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ। আর বেল আইকন ক্লিক করতে ভুলবেন না, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফেজ।